কোনোভাবেই কমছে না কিশোর গ্যাংয়ের তৎপরতা। গত 3 মাসে রাজধানীর মহম্মদপুরে দিনে দুপুরে অন্তত 5 জনকে কুপিয়ে হাত পা বিচ্ছিন্নের ঘটনা ঘটিয়েছে তারা। ভুক্তভোগীদের অভিযোগ, মামলা হলেও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে অভিযুক্তরা। কাজী ফয়সালের রিপোর্ট। ২৪ জুন সন্ধ্যা, ঘটনাস্থল রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান। এখানকারই একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় এমন লোমহর্ষক ছবি। কিশোর গ্যাং লাউঠেলা গ্রুপের আইডিসি টিমের সদস্যদের চাপাতির কোপে এভাবেই হাত বিচ্ছিন্ন হয় একই গ্যাংয়ের দলছুট সদস্য শাকিল ওরফে সেন্টুর। ভিতরে আনোয়ার এই গলিতে দৌড়ে আসে, সামনে যে গলিটা ওই গলিতে দৌড়ে আসে, আইসে আনোয়ার প্রথম কূপটা হলো আনোয়ার এইখানে দেয়, এই যে আপনার ওয়ালের সাথে। এই বাহার ভিতরে আমার ভাই ঢুকে ধরে রাফাত পিছন থেকে যে প্রথম বাড়ির ভিতরে কূপটা দেয়, আর আনোয়ার এই দুজন মানে এলোপাতালি কূপানো শুরু করে। এখানে মানুষ অনেক ছিল। মারে বাইরে আমার বাচ্চা, ওরা আমার মাইরা লাইতেছে, এই কথা কেউ বাই দেয় লুঙ্গি হাতে করে দিচ্ছে দৌড় দেওয়া মাত্র ওই গেটের সামনে যা ফিরে গেছে, ওরা মাত্র আনতে ওরা খালি কোবাইতে আছে। চাঁদাবাজি করে এবং চিন্তাই করে মানুষের টাকা পয়সা লুটে নেয়। আরেক ভুক্তভোগী মোহাম্মদ আরমান সেন্টুর মতো তিনিও অপরাধ জগৎ ছাড়তে চাওয়ায় প্রশ্নলে পড়েন গ্যাংয়ের সদস্যদের। কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দেয়ায় তার ঠাঁই হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। যখন বাম পকেট থেকে আমি হাত না সরাইছি তখন হাত বসে কোপ দিছে, আমার হাত দেওয়া কোপ দেওয়া হাতটা আলাদা করে ফেলেছে। যখন ফোনটা আমি না দিই তখন আমার ডান হাতে কোপ দেয়, কোপ দেওয়ার সাথে সাথে হাত সরে যায়, তখন ফোনটা পকেট থেকে বের করে নিয়ে নেয়। পিচ্ছি পিচ্ছি যারা ছিল ওদের ওদের ধরছে, কিন্তু মূল যে আসামিগুলো তাদের একজন ধরতে হবে, নরা এলাকাতে ঘুরতে আছে। আর এই ছেলেটাই কাজ করতে, এই ছেলের উপর আমার নির্ভরসা, এখন আমার এই ছেলের এই অবস্থা, বড় ছেলেটা আমার প্রতিবন্ধী, কারণ আমার কোনো ডাইনে বাই কোনো কিছু করার মতন শক্তি নেই। আমার ছেলে যে দুনিয়া এখন থাকা না থাকার মতো নেই, তো ওদের রকম ভোগটা করতে আছে, এরকম কষ্টটা জানি, ওরা মেডিকেলের সিটে শুয়ে কষ্টটা পায়। আমি আইনের কাছে, প্রশাসনের কাছে, সরকারের কাছে একটা দাবি আমার। কেবল হামলা করেই থামেনি গ্যাংয়ের সদস্যরা, বিচ্ছিন্ন হাত দিয়ে টিকটক বানিয়ে জাহির করেছে ক্ষমতা। চ্যানেল 24 খুঁজে বের করেছে মোহাম্মদপুরের আইডিসি টিমের বেশ কয়েকজন সদস্যকে, যার মধ্যে রয়েছে আনোয়ার ওরফে শুটার আনোয়ার, পাগলা নাসির, টুন্ডা বাবু, ভাগ্নে নাইম সহ 10-12 জন, যাদের বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তবে এসব ঘটনায় নির্বিকার পুলিশ, একাধিক মামলা হলেও গ্যাংয়ের নেতৃত্বে থাকা কিশোরদের ধরা যায়নি এখনও। কিশোর গ্যাংয়ের অধিকাংশ ছেলেপেলে যারা আছে সবই বস্তিবাসী, এবং আমি বলবো অলমোস্ট মানে বস্তিবাসী, তো যার কারণে এরা অনেকটা রুটলেস, এক থেক দিকে তারা দিলে আরেক দিকে চলে যায়। তো সব কিছুকে মাথায় নিয়ে আমরা কম্প্রিহেনসিভলি এই এদেরকে প্রতিরোধের জন্য আমরা চেষ্টা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাংয়ের সদস্যরা আইডিসি নাম ব্যবহার করে থাকে। একটি ভিডিওতে নেতৃত্বে থাকা সোহেলকে মাদকসহ লাখ লাখ টাকা নিয়ে আত্মপ্রচার করতে দেখা গেছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।